আমাদের 2022 সালে যে আমাদের STGT পরীক্ষা প্রায় 8 থেকে 9 মাস হয়ে গেছে, এখনো আমাদের রেজাল্ট পাবলিশ করা হয়নি। তো আমরা এখানে আজকে জানাতে চাইছি যে আমরা আমাদের রেজাল্টের জন্য আমরা সরকার এবং টিআরবিটিকে আমরা রিকোয়েস্ট করছি যে আমাদের রেজাল্টটা অতি সত্বর মানে রেজাল্ট পাবলিশ করে আমাদের নিয়োগ করা হয়েছে। এই কথাটা আজকে দিন কার কাছে আপনারা আসছেন? আজকে আজকে আমরা টিআরবিটির কাছে আছি, আর শিক্ষা দপ্তরটা এখন মুখ্যমন্ত্রীর সাথে রয়েছে। তো আমরা সিএম স্যারকে আমরা অনেক মানে আবেদন রাখছে যে আমাদের যে মানে পোস্ট আছে যে সরকার প্রথমত টিআরবিটি 230টা পোস্ট নতুন কিছু দিয়েছে, এটা যাতে অতি সত্য তাড়াতাড়ি আমাদের নিয়োগ করা হয় সেটা আমরা আবেদন রাখছি। পরীক্ষা যদি সেম কত বছর হয়েছে? প্রায় 8-9 মাস হয়েছে, তো এখনও আমরা রেজাল্ট পাই। রেজাল্টের জন্য আমরা অনেকবার এসেছি টিআরবিটি, অনেক সিএম এর সঙ্গে চেষ্টা করছি কথা বলার, এখনও রেজাল্ট জন্য কোনো ব্যবস্থা কোন স্টেপে আছে এখনো আমরা জানতে চাই। সেই জন্য আমরা প্রায় মানে সপ্তাহ প্রায় আমরা আসছি, কিন্তু এখনো কোন মানে স্টেপে আছে আমরা মানে পাচ্ছি।